হ্যালো ম্যাডাম, হ্যাঁ মানে আমি যে আইডিয়া সিম চালাই দেখে যে জিও সিমটা যে নিলাম, এটা যে এখন যে নেট যে ভালো করে কাম করে না, ইন্টারনেটে প্রবলেম হচ্ছে, মানে মানে আমি তো আপনার কথা ভালো করে বুঝতেছি না, মানে আইডিয়া সিম পেলাই দেখে না, মানে নতুন জিও নিলাম, জিওটা মানে গান শুনবেন নইলি বন্ধ হয়ে থাকে খালি ঘরে। ম্যাডাম আপনি কি কিছু বুঝতেছেন না? নাই আপনার কথা তো ভালো করে বোঝা হতেছি না, মানে এই যে এই নাম্বারটা দিয়ে ফোন করছি না আপনারা, মানে গান শুনবেন নইলি খালি ঘরে। ওই যে মানে ওই যে ইউটিউব আছে না, ইউটিউব চ্যানেল না, ইউটিউবে যাই ওনে খালি দেখি খালি ঘরে। ওই যে আবেদন কি কয় যে ইনস্টাগ্রাম না কি কয়, অনেক গেছিলাম ওই ইনস্টাগ্রামের মধ্যে দেখি খালি খালি ঘরে আহেই না, পোলাহান গান কয় ওটা আটকে ধরে। হবে না এখন কাটে, হবে না ওটা তো হবো না, হবো না, হবো না, হবো না, কাটে দিস এলা আমরা কমো যে আমি যে আরো এই সিমটা দিয়ে গার্লফ্রেন্ডের মধ্যে কথা বললাম, ও যে আমার ব্রেকআপ করলো, হবো না, ম্যাডাম ম্যাডাম হ্যালো ম্যাডাম, ওই যে মানে ওই যে এটা সিম দিয়ে না যদি কারণকে কথা কই ওই জাঙ্গরে কি বান কয় না কো গার্লফ্রেন্ড না কি কয় কথা কই, ওই কথার মধ্যে আবার না খালি আটকা ধরে তোমার সিমে কিছু বোঝা যায় না। আপনি ওই যে ওই বাসায় পাঠান, আমি যেটা কইতেছি আমার আর কোন নাম্বার থাকবো, এয়ারটেল আইডিয়া সিম তো পেলাই দিয়া হে হাম, মানে হ্যালো হ্যালো ম্যাম, অ্যাকচুয়ালি মানে আমার ইউটিউব চ্যানেল আছে, মানে আমার কোনো প্রবলেম হইতেছে না, তো মানে যা টলো মজা করলাম তো খারাপ পাবেন না, হ্যাঁ ঠিক আছে ম্যাম, ম্যাম আমার ওই মানে দর্শকরে কিছু কয়ে দেন আমার রোস্টার রোস্ট চ্যানেলটা নিয়ে, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ, কাটি দিস ওই কাটি দিস না তুই কাটি দিস, আমি কাটি দিলাম।